कल से बहुत एक बड़ा बड़ा पोस्ट आ रहा है, खेड़ा होवे खेड़ा होवे। Alright, so hey guys, this is Obi Unki Das, back at it again with a new video on this channel. So, sabai ke good morning. সিনেমেটিক ইন্ট্রোটা চেঞ্জ করেছি, কেমন লাগলো কমেন্ট করে জানাও। টাইটেল আর থাম্বনেলটা দেখে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কি, রোড ট্রিপ 2021 কলকাতা মিট আপ। অ্যাকচুয়ালি এটা আমার ড্রিম ছিল যে জেস বাজির সাথে মিট করা, ফাইনালি ড্রিমস কাম ট্রু। সো আমি তো খুব এক্সাইটমেন্ট, চলো ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ি। এখন বাজে 6:55, তো লেট হয়ে গেছে একটু, যেতে টাইম লাগবে তোমরা জানো। সো তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যাকশন ক্যামেরায়। সো গাইজ, এটা একদম ফ্রেশ মর্নিং, সানডে মর্নিং। আমরা এখন আছি চণ্ডীতলা শ্রীরামপুর রোডে, গ্যাংমেটদের সাথে মিট আপ পয়েন্টে মিট করবো। এখান থেকে একজনকে পিক আপ করার আছে, তারপর ডানকুনি দিয়ে হাইওয়েতে গিয়ে উঠবো। সো মর্নিং, ওকে এক্সাইটেড তো একদম, চলো। তো গাইস, সামনে যে লাল রঙের জামা পড়া এই যে ছেলেটা যাচ্ছে, এর জন্য জাস্ট এ প্রথমবার আজকে আমাদের সাথে রাইডে যাচ্ছে, এর ইচ্ছা বাইকে যাবে, তো যার জন্য আমাকে স্কুটিতে আসতে হলো। তো যাই হোক, বন্ধুত্বের জন্য এটা তো করাই যায়, এটা কোনো বড় ব্যাপার না। সো ভাই এনজয় কর। বাই দ্য ওয়ে গাইস, সানরাইজ হচ্ছে, ভিউটা কেমন লাগছে জাস্ট বলো, কমেন্ট করে জানো। তো এখন আছি আমরা বালি ব্রিজে, এখন এখানে একটু দাঁড়াবো, মানে বেশিক্ষণ না বাট কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে আবার আমরা রওনা দেবো আমাদের ডেস্টিনেশনের জন্য। একটু দাঁড়ালাম বালি ব্রিজ, নিচে গঙ্গা নদী, ওখানে কালী মায়ের মন্দির, শুধুমাত্র ভিউটা দেখো। Take a deep breath. Everything will be okay in the end. If it's not okay, it's not the end. A few moments later. So এখন আমরা আছি বেলগোড়িয়া। বিগ ব্যান কদিন পর আজকে ওখানে জাস্ট অনেক দিন। তো ভিউয়ারদের জন্য কিছু বলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো অবশ্যই। তো তোমাদের মিট করা হয়নি, এটা আগের ব্লগে আমার দেখতে পেয়েছো, দেন এখানে আই বাটনে ভিডিওটা চলে এসেছে, এই ব্লগটা পারলে দেখো। এ দাদা খুব ভালো রাইডার, দেন দাদাকে আমার পার্সোনালি খুব ভালো লাগে, তাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে তার রাইডার কিট। তো একটু দাঁড়িয়েছি, চা টা খাবো, কারণ তোমরা জানো অনেক আর্লি মর্নিং এ বেরিয়েছি। সো গাইস, আমরা প্রায় চলে এসেছি, আর 14 মিনিট মতো লাগবে। ভিতরে খুব খুব এক্সাইটমেন্ট আছে, মানে তোমরা বুঝতে পারো না কতটা এক্সাইটমেন্ট আমি। জাস্ট ভিডিওটা থাকো, দেখো দার্জিলিং এর ফিল পাই, এই জিনিসটা খারাপ ঠিক না না। সো গ্র্যান্ড মিট আপ অল রাইডার্স। সো গাইস, ফাইনালি চলে এসেছি রাজারহাট, তোমরা দেখতে পাচ্ছ জাস্ট কত জন এখানে এসছে, বাইক বাইক 360 রাউন্ড, যদি তোমায় দেখাই শুধুমাত্র বাইক, মেলা লেগেছে বাইকের, আর ওয়েদারটাও সেরকম আছে, জাস্ট গ্র্যান্ড মিট আপ হতে চলেছে। আর কী বাইক নেই এখানে, আর সমস কলকাতা সব বাইক যেন এখানে চলে এসছে। বাইক বাইক বাইক, যার যার ডিম বাইক আছে সব এখানে আছে। A
few moments later. खासियत है हम बाइकर्स में कि जहां पे भी जाते हैं कोई हम देखते हैं बाइक पे हेलमेट पहना हुआ है ऑटोमेटिकली ऐसा लगता है हमारा भाई है कि नहीं। खूब भालो कोलकाता, खूब भालो, खूब भालो। তোলা লাইনে
টাইমের অনেক অভাব, যার জন্য যাওয়া যাবে না সেলফি তোলার লাইন। আমার নিচে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, ফলো করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে এগুলো ছড়িয়ে দাও। তো বাই। তো ব্লগটা পরের ভিডিওতে কন্টিনিউ হবে। তো ভিডিওটা কেমন লাগলো বলো নিচে কমেন্ট।